টন বরদলে যুব মোর্চার উদ্যোগে একশো বৃহৎ তিরঙ্গা বাইক রেলি অনুষ্ঠিত, যেটা আমাদের নেতৃত্ব দিয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আমাদের ছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি সঞ্জয় সাহা, আমাদের রাজ্য প্রদেশে বিজেপির সহসভাপতি তরুণ নেতা ভিকি প্রসাদ সহ, এবং যিনি আট টাউন বরদোয়ালির এই নেতৃত্বের সঙ্গে ছিলেন তিনি হয়েছেন পদ্মনাভ সাহা, যে আট বরদোয়ালি মণ্ডলে যিনি সভাপতি যুব মোর্চা। সার্বিকভাবে সমস্ত অংশের যুবকরা এই এই শহরের বলবো যে আজকে বাইক রিলিতে অংশগ্রহণ হয়েছে আট টাউন বরদোয়ালিতে। উদ্দেশ্য এটা হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে তিন দিন আজকের থেকে তিন দিন জাতীয় পতাকা উত্তোলন করার জন্য হার ঘাট তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করেছে, তারই প্রচার এবং জানাই সংগঠিত হয়েছে। তা আমি যারা আজকে এই বাইক রিলিতে অংশ সবাইকে ধন্যবাদ জানাই। আমি আশা করব আমাদের এই বাইক র্যালির মাধ্যমে সারা রাজ্যে সারা শহরে যে রাষ্ট্রীয় চিন্তা রাষ্ট্রীয় ভাবনা বিকাশ ঘটবে এবং সার্বিকভাবে মানুষ জাতীয়তাবাদে জাগ্রত হবেন।